হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাতেমাস কুকিং আর চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য খুবই মজার এবং সবার খুবই পছন্দের একটি রেসিপি, চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আজ আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে এবং খেতেও রেস্টুরেন্টের মতো এভাবে ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করে দেখাবো। আর এই ফ্রাইড রাইসটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে থাকে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি এক পিস চিকেন ব্রেস্ট নিয়েছি। ফ্রাইড রাইস করার জন্য মুরগির বুকের মাংসটা ইউজ করার ট্রাই করবেন। চিকেন ব্রেস্টটা আমি এখন স্লাইস করে ছোট ছোট পিস করে কেটে নিব। আমার চিকেন পিসগুলো করা হয়ে গেছে। এখন আমি সাথে অ্যাড করে দিচ্ছি পিঞ্চ অফ সল্ট। আমি এখানে সল্টটা বেশি ইউজ করব না, যেহেতু আমি সয়া সসটা অ্যাড করব। আর সয়া সসটা এমনিতে একটু সল্টি হয়ে থাকে, চাইলে আপনারা সল্টটা স্কিপ করতেও পারেন। অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ব্ল্যাক পেপার, 1 টেবিলস্পুন সয়া সস এবং 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। এখন ভালোভাবে মিক্স করে ম্যারিনেটের জন্য রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে আমি 2 কাপসের মতো অর্থাৎ প্রায় 500 গ্রামের মতো পোলাওয়ার চাল ইউজ করেছি, অর্থাৎ কালিজিয়ার চাল নিয়েছি। আপনার অন্য যে কোনো পোলাওয়ার চাল অথবা বাসমতি রাইস ইউজ করতে পারেন, তবে আমার কাছে কালিজিয়ার চালটাই ভালো লাগে। এখন আমি চুলাটা অন করে পর্যাপ্ত পরিমাণে পানি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং পানিটা ভালোভাবে বয়ল করে নিব। পানিটা যখন ভালোভাবে ফুটতে উঠবে তখন আমি চালটা দিয়ে দিব। তবে আপনারা চাইলে 1 টেবিল স্পুন অয়েল ও লবণ অ্যাড করে নিতে পারেন, বাট আমি কিন্তু এখানে এটা ইউজ করছি না। তবে যারা নতুন এই রান্নাটা ফলো করছেন তারা অবশ্যই এই টিপসটা ফলো করার ট্রাই করবেন, এতে চালটা খুব ভালো ঝরঝরে হয়। দেখতেই পাচ্ছেন আমার পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ওয়াশ করে রাখা পোলাওয়ার চাল। চালটা অবশ্যই আপনারা ওয়াশ করে নেবেন। চালটা আমি 80% মতো বয়ল করে নেব। যখন ফ্রাইড রাইসটা রান্না করতে যাবেন তখন অবশ্যই ভাতটা ফুল কুক করতে যাবেন না, এতে ফ্রাইড রাইসটা কিন্তু ঝরঝরে হবে না এবং ভাতগুলো ভেঙে যেতে পারে। আমার ভাতটা কুক হয়ে গেছে, এখন আমি একটি স্ট্রেনার এটা স্ট্রেন করে নিচ্ছি। এখন আমি ভাতটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব। ফ্রাইড রাইসটা রান্না করার সময় অবশ্যই ভাতটা আপনাদেরকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তবে আপনারা যদি আগের দিন ভাতটা রান্না করে ফ্রিজে রেখে দেন এবং পরের দিন ফ্রাইড রাইসটা রান্না করেন, এতে ফ্রাইড রাইসটা কিন্তু অনেক ভালো হয়। এখন আমি চলে যাচ্ছি মেইন রান্নায়। ফ্রাইড রাইস রান্না করতে যা যা লাগছে, ম্যারিনেটেড চিকেন যা আগে করে রেখেছিলাম, 3 এগস, কিছু কাঁচামরিচ, 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি এবং কিছু স্প্রিং অনিয়ন আমি কুচি করে কেটে নিয়েছি, 1/2 কাপ গাজর কিউব করে কেটে নিয়েছি, 1 কাপ বাঁধাকপি স্লাইস করে কেটে নিয়েছি, নিয়েছি 1/2 কাপ ফ্রোজেন পিস এবং 1/2 কাপ রেড অনিয়ন আমি ডাইস করে কেটে নিয়েছি, 1/3 কাপ বিট একটু লম্বা করে কেটে নিয়েছি, আর কিছু স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ পাতা আমি লম্বা করে কেটে নিয়েছি, আর সবশেষে নিয়েছি সয়া সস এবং ব্ল্যাক পেপার। এখন একটি ফ্রাইং প্যানে আমি 1/4 কাপ অয়েল অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। ডিমটাতে আমি আগে একটু সল্ট অ্যাড করে নিয়েছিলাম, সাথে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা কিছু স্প্রিং অনিয়ন এবং এখন ডিমটাকে আমি নাড়াচাড়া করে ভেঙে জাস্ট 2-3 মিনিটের মতো রান্না করে নিব। তবে ফ্রাইড রাইস রান্নার পুরো রান্নাটা কিন্তু একটু হাই হিটে করতে হবে, অর্থাৎ চুলার ফ্লেমটা কিন্তু হাই থাকবে। এখন ডিমের এক পাশে ম্যারিনেট করা চিকেনটা আমি 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নিচ্ছি। খুব বেশি হলে এটা 5 মিনিট লাগতে পারে, তবে চিকেনটা খুব বেশি কুক করতে যাবে না, এতে চিকেনটা ওভার কুক হয়ে যাবে এবং চিকেনের যে একটা জুসি ভাব থাকে সেই জুসি ভাবটাও চলে যাবে।
এখন ডিমটা আমি উঠিয়ে নিচ্ছি, এখন চিকেনটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি চিকেনটাও উঠিয়ে নিব। এখন একই প্যানের ওয়েলে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন জিঞ্জার এবং গার্লিক কুচি, একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা কিছু স্প্রিং অনিয়ন, আমি এখানে কোনো এক্সট্রা ওয়েল ইউজ করছি না। অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টা গ্রিন চিলি, এখন একটু আমি নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে এখন আমি একে একে সবগুলো ভেজিটেবল অ্যাড করে দিব, তবে যেসব ভেজিটেবলগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে প্রথমে সেগুলো স্টেপ বাই স্টেপ অ্যাড করে দিতে হবে। তাই প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি বরবটি, দেন গাজর, এইভাবে আমি সবগুলি ভেজিটেবল অ্যাড করে দিব। পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজিটেবল গুলো হাই হিটে কুক করার পর অ্যাড করে দিচ্ছি রান্না করে ঠান্ডা করে রাখা ভাত, এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভাতগুলো মিক্স করে নিব। এরপর যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস, আমি সয়া সসটা এখানে একটু লাইট ইউজ করেছি, তবে আপনারা যদি একটু ডার্ক পছন্দ করে থাকেন তবে সয়া সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন সয়া সসটা ভাতের সাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এখানে আমি একটু সল্ট ইউজ করছি, তবে আপনার সল্টটা ইউজ করার আগে অবশ্যই ফ্রাইড রাইসটা টেস্ট করে নেবেন, যেহেতু সয়া সসটা একটু সল্টি হয়ে থাকে, আর যেহেতু আমি সয়া সসটা একটু কম ইউজ করেছি এবং লবণের পরিমাণটা একটু কম থাকায় সল্টটা অ্যাড করে নিয়েছি। টেস্টের জন্য অনেকে টেস্টিং সল্টটা ইউজ করে থাকে, বাট যেহেতু আমার বাচ্চারা এই ফ্রাইড রাইসটা খুবই পছন্দ করে থাকে তাই আমি অলওয়েজ টেস্টিং সল্টটা অ্যাভয়েড করার ট্রাই করে থাকি। সবশেষে অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা এগ এবং চিকেন পিসগুলো, এখন সব একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এরপর যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপারটা আপনারা কখনই আগে ইউজ করতে যাবেন না, যখন রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে তখন আপনারা ব্ল্যাক পেপারটা অ্যাড করে নেবেন। সবশেষে কিছু কাঁচামরিচ এবং স্প্রিং অনিয়ন অ্যাড করে আমি নেড়ে চেড়ে এটা আমি চুলাটা অফ করে দিব। সো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আপনারা চাইলে এগ অর চিকেন যে কোনো একটা ইউজ করেও এই ফ্রাইড রাইসটা রান্না করতে পারেন, খুবই টেস্টি এবং পারফেক্ট একটা ডিশ যা আপনার হুবহু একটা রেস্টুরেন্টের টেস্ট ফিল করতে পারবেন। আই হোপ আপনারা ট্রাই করবেন এবং কোনো কমেন্টস থাকলে আমাকে কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।